কুমার সাউ সিমলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার। গতকাল 18 এপ্রিল 2023 দাঁড়িমারা সংলগ্ন একটি দোকান ঘরে প্রেস মিডিয়ার সামনে আমি যে বক্তব্য বলেছিলাম, আমি খুবই ইমোশনালি বক্তব্যটা বলেছিলাম। ব্লক কমিটি গঠন সম্পর্কে বলতে গিয়ে মাননীয় চণ্ডীপুরের বিধায়ক সোম চক্রবর্তীর অ্যাডভাইজার সৌম্যজিৎ সেন সম্পর্কে যে বক্তব্যগুলো বলেছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বলা আমার পক্ষে ঠিক হয়নি। আমি আগামী দিনে বলবো, আমি খুবই অনুতপ্ত এই কথা। সেখানে দল শীর্ষ নেতৃত্বরা যে ডিসিশন দেবে আমি মেনে নেব, দলের দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি। গতকাল ইকবাল হোসেন লালপুরে ওরফে ভোলামি যে বক্তব্যগুলো বলেছিল সেগুলোর কতটা যৌক্তিকতা আছে জানি না, কিন্তু তিনি অনেকগুলো মিথ্যা কথা বলেছেন আমি খবর নিয়ে জেনেছি। তার কাছে কোনো রেকর্ড নেই, সৌম্যজিৎ সেন সম্পর্কে অনেক ধরনের মিথ্যা কথা বলেছেন এবং আমাকে যারা পরাজিত করেছিল তারা প্রেস মিডিয়ার সামনে আসেনি, তারা অনেকেই ছিলেন। তার মধ্যে প্রণব মাইতিও ছিলেন, আজিমুল হোসেনও ছিলেন, সুখেন রায়, তুহিন সাউ এরা ছিলেন। আমি এদেরকেই প্রশ্ন করেছি ঘুরে যে আপনারা কেন প্রেস মিডিয়ার সামনে এলেন না, আমাদেরকে বলির পাঠা করলেন কেন। আমি বলবো যে সৌম্যজিৎ সেনের যে টিকিট দেওয়ার ব্যাপারে যে টাকার অঙ্কটা হয়েছিল এটাও অন্যজনের কাছ থেকে শোনা খবর, তার জন্য আমি এর বৈধতা আছে বলে মনে করি না। সেই জন্য আমি যে বলেছি আমি দলের কাছে ক্ষমা প্রার্থী, সৌম্যজিৎ সেনের কাছে ক্ষমা প্রার্থী, মাননীয় বিধায়ক সোম চক্রবর্তীর কাছে ক্ষমা প্রার্থী। আপনার নাম? সুকুমার সাউ, সিমলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার ছিলাম। বর্তমান আমি দলের কর্মী আছি।